সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর উপর ধারাবাহিক 13তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিক্যাল সেশন 3 নিয়ে আলোচনা করব। গত দুটি ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর উপর বিভিন্ন সমস্যা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। আজকে আমরা আরও কিছু প্রোগ্রাম রান করে দেখব। আমাদের আজকের প্রোগ্রামে থাকছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, বিশেষ করে ইফ, ইফ এলস, এলস ইফ। এই তিনটি স্টেটমেন্ট ব্যবহার করে আমরা কয়েকটি প্রোগ্রাম দেখব। প্রথমে ইফ নিয়ে আলোচনা করি। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ধারণের প্রোগ্রাম। এখানে একটা কমেন্টস লেখা হয়েছে যে এই প্রোগ্রাম টু চেক এ পজিটিভ নাম্বার, অর্থাৎ আমরা একটি সংখ্যা ইনপুট করব, সেটি যদি ধনাত্মক হয়ে থাকে তাহলে আমাদেরকে আউটপুট দিবে সেটি ধনাত্মক, আর যদি ধনাত্মক না হয়ে থাকে তাহলে কোনো ধরনের আউটপুট আসবে না। এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো যথারীতি এখানে হেডার ফাইলগুলো আমরা লিঙ্ক করলাম, হ্যাশ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কনইও ডট এইচ, এরপরে মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্রেকেট, তারপরে আমরা এখানে ইন্টিজার নাম অর্থাৎ নাম নামে একটি চলক ঘোষণা করলাম যার ডেটা টাইপ হলো ইন্টিজার। একটি প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা একটা লাইন আউটপুট করি, এন্টার এ নাম্বার টু চেক, অর্থাৎ আমরা যে সংখ্যাটা যাচাই করব সেটি ধনাত্মক বা ঋণাত্মক কিনা। স্ক্যানএফের সাহায্যে সেই সংখ্যাটা আমরা ইনপুট দিব, নাম চলকে সেটি ইনপুট হবে। এখন আমাদের মূল যে স্টেটমেন্ট সেটি হচ্ছে ইফ। ইফ লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ইফ লিখব, তারপর ব্র্যাকেটের ভিতরে কন্ডিশনটা আমরা দিব, অর্থাৎ যে শর্তটা আমরা সেট করব সেটি এখানে থাকবে, শর্ত সাপেক্ষে সেটি রান করবে। অর্থাৎ ইফের অধীনে যে শর্তটা থাকবে সেই শর্ত যদি আমার ইনপুটের অনুসারে সত্যি হয়ে থাকে তাহলে ইফ ঠিক তার পরবর্তী লাইনটিকে, স্টেটমেন্টটিকে রান করবে, আর যদি এই ইফের কন্ডিশনটি আমাদের ইনপুট অনুসারে যদি সত্যি না হয় তাহলে তার পরবর্তী যে স্টেটমেন্ট থাকবে সেটি ইফ রান করবে না, সেটি বাদ দিয়ে তার পরবর্তী লাইন থেকে প্রোগ্রাম রান করা শুরু করবে। তাহলে আমরা বুঝলাম ইফের সাথে একটি কন্ডিশন থাকবে, কন্ডিশন যদি কী হয় সত্যি হয় তাহলে ইফ ঠিক তার পরবর্তী স্টেটমেন্টে রান করবে, আর যদি কন্ডিশন সত্যি না হয় তাহলে পরবর্তী স্টেটমেন্টে রান না করে তার পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম রান করা শুরু করবে। তো যথারীতি আমরা জানি একটি সংখ্যা ধনাত্মক হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাটা আমরা ইনপুট করব সেটি যদি শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হয়ে থাকে তাহলে সেটিকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিই। তো আমি যে সংখ্যাটা ইনপুট করব সেটি নাম চলকে থাকবে, আর নাম চলকে যে সংখ্যাটা আমরা রাখবো সেটি যদি শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়ে থাকে তাহলে প্রিন্টএফের মাধ্যমে আমরা এই লাইনটিকে স্টেটমেন্ট, প্রিন্টএফের সাহায্যে আমরা এই স্টেটমেন্টটিকে আউটপুটে প্রদর্শন করব, গিভেন নাম্বার ইজ পজিটিভ। আর যদি সংখ্যাটা শূন্য বা শূন্যের চেয়ে ছোট হয়, শূন্য না হয়ে থাকে অথবা শূন্যের চেয়ে যদি ছোট হয়ে থাকে তাহলে কোনো ধরনের আউটপুট দিবে না, তখন এই প্রিন্টএফটিকে আর রান করবে না, গেট সিএইচ এর মাধ্যমে একটা ক্যারেক্টার ইনপুট নিয়ে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। তো আমরা এই প্রোগ্রামটিকে এখন সরাসরি রান করে দেখব। আমি এখন ড্যাপসির মাধ্যমে এটি ওপেন, ড্যাপসি ওপেন করে সেখানে প্রোগ্রামটি কোডগুলো লিখে রান করব। ফাইল মেনুতে গিয়ে আমরা একটা নতুন সোর্স ফাইল নিচ্ছি, যেহেতু আমার কোডগুলো আগে টাইপ করা আছে সেহেতু আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটাকে আমাকে সেভ করতে হবে, প্রোগ্রামটাকে সেভ করার জন্য আমি সেভ বাটনে ক্লিক করলাম। এটাকে আমরা একটা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম, এখানে যে নামটা আছে সেটা হিসাবে রেখে দিচ্ছি। আমি কোনো একটা লোকেশানে সেভ করে নিবে, আমি আপাতত ডেস্কটপে সেভ করতেছি। তো এটা একটা আমরা নাম দিতে পারি, প্রোগ্রাম ওয়ান, পি ওয়ান দিয়ে সেট করে দিচ্ছি, পি ওয়ান ডট সি সেভ দিলাম। এখন আমরা এটাকে এক্সিকিউট মেনু থেকে কম্পাইল করব। অনুবাদ কাজ, অনুবাদের কাজ শেষ হওয়ার পর আমরা এটাকে রান দিব, যেহেতু কোনো ভুল নেই, এরর্স জিরো, ওয়ার্নিং জিরো, আমরা এবার এটাকে রান করব। এখানে আমরা একটু খেয়াল করি, এন্টার এ নাম্বার টু চেক, অর্থাৎ প্রথম প্রিন্টএফের মাধ্যমে এই লাইনটা প্রদর্শিত হচ্ছে। এখন আমরা একটা সংখ্যা ইনপুট করি, ইনপুট করলাম 5,
এন্টার দিলাম গিভেন নাম্বার ইজ পজিটিভ অর্থাৎ যে সংখ্যাটা আমি ইনপুট করলাম সেটি হচ্ছে পজিটিভ ধনাত্মক সংখ্যা এখন আমি আবারও আরেকটা সংখ্যা ইনপুট দেওয়ার জন্য প্রোগ্রামটা রান করতেছি এইবার আমি মাইনাস ফাইভ ইনপুট করব মাইনাস ফাইভ এন্টার দিলাম কোনো ধরনের আউটপুট আসলো না এখন আমি কিবোর্ড থেকে কোনো একটা কি ইনপুট দিলে সাথে সাথে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে তাহলে আমি এই প্রোগ্রাম থেকে বুঝলাম যে ইফ এর অধীনে যে কন্ডিশন বা শর্ত থাকবে সেই শর্ত যদি সত্যি হয় তাহলে এই প্রিন্টটা রান করবে আর শর্ত যদি সত্যি না হয় তাহলে কোনো স্টেটমেন্ট আমরা আউটপুটে পাবো না কিন্তু আমি চাইলে আরেকটা ইফ এর মাধ্যমে ঋণাত্মক সংখ্যাটাকেও কী করতে পারি আমরা আউটপুটে আনতে পারি যদি আমরা সংখ্যাটা ঋণাত্মক দিয়ে থাকি তাহলে সেটার জন্য আমরা একটা আউটপুট পেতে পারি সেক্ষেত্রে আমাদের আলাদা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি এবার আমরা এখানে এটাকে লেস দেন করে দিচ্ছি যদি যে সংখ্যাটা ইনপুট করি সেটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে গিভেন নাম্বার ইজ এখানে আমরা নেগেটিভ মাইনাস চিহ্ন দিয়ে নেগেটিভ লিখলাম এবার নতুন করে যেহেতু আমি কোড এডিট করেছি সেহেতু এটাকে আবার সেভ দিতে হবে এবার আমি এটাকে কম্পাইল করলাম তারপর আবারও আমি এটাকে রান করলাম এবার যদি আমি ধরলাম যে ইনপুট টেন তাহলে আমাকে আউটপুট দিল গিভেন নাম্বার ইজ পজিটিভ এখন আমি একটা ঋণাত্মক সংখ্যা ইনপুট করি মাইনাস টোয়েন্টি গিভেন নাম্বার ইজ নেগেটিভ তাহলে আমরা পজিটিভ নাম্বারের জন্য এই স্টেটমেন্টটা আমাদের কাজ করবে রান করবে আর নেগেটিভ নাম্বারের জন্য এই ইফ স্টেটমেন্টটি কী করবে এক্সিকিউট করবে রান করবে তাহলে আমরা একাধিক ইফ ব্যবহার করেও এ ধরনের প্রোগ্রাম করতে পারি এবার আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রোগ্রামে প্রোগ্রাম টু এখানে আমরা ইফ ডট ডট এলস অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটা প্রোগ্রাম করব যেটি হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রাম একটি সাল ইনপুট করে সেটি অধিবর্ষ বা লিপিয়ার কিনা সাধারণত যদি আমরা কোনো একটি শর্তকে যদি আমরা সত্যি হয়ে থাকে তাহলে সেটির জন্য একটা আউটপুট আসবে যদি সেই শর্তটি সত্যি না হয়ে থাকে তাহলে সেটার জন্য আমরা যদি ভিন্ন কোনো আউটপুট পেতে চাই তখন সেক্ষেত্রে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করতে পারি অর্থাৎ ইফের কন্ডিশন যদি সত্যি হয় তাহলে একটা আউটপুট আসবে আর যদি ইফের কন্ডিশন সত্যি না হয় তাহলে ভিন্ন একটা আউটপুট আসবে সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি তো যথারীতি আগের মতোই এখানে কমেন্ট সেকশনে এটা লেখা হলো সি প্রোগ্রাম টু চেক এলিপিয়ার তারপরে আমরা হেডার ফাইল লিঙ্ক করলাম মেইন ফাংশন এখানে একটা চলক ইনপুট চলক আমরা অ্যাসাইন করলাম বা নির্ধারণ করলাম যে ওয়াই চলক যার মান হবে ইন্টিজার ডাটা টাইপের প্রিন্টএফ এর মাধ্যমে এন্টার ইয়ার স্ক্যানএফ এর মাধ্যমে ওয়াই চলকে ডাটা ইনপুট হবে এইবার লিপিয়ারের যে গাণিতিক স্টেটমেন্ট সেটা আমরা ইফ কন্ডিশনের মধ্যে রাখি যে ইফে ব্র্যাকেট দিয়ে শুরু করে এখানে শেষ করলাম তার মধ্যে আমরা জানি লিপিয়ার নির্ণয়ের শর্ত হচ্ছে যদি সালটাকে আমরা চার দ্বারা ভাগ করে বাক্সে শূন্য পাই এবং একই সাথে যদি একশো দ্বারা ভাগ করে বাক্সে শূন্য না পাই অর্থাৎ চার দ্বারা বিভাজ্য হবে এবং একশো দ্বারা বিভাজ্য হবে না এই কন্ডিশন যদি কি হয় সত্যি হয় তাহলে সেটা লিপিয়ার অথবা এটা যদি না হয় আমরা এখানে মাঝখানে অথবা সিম্বল দিলাম এই যে দুইটা দাগ দিলাম এটা অথবা এ হয় এই পাশের পুরোটা কি হতে হবে সত্যি হতে হবে অন্যথায় সালটিকে আমরা ওয়াইকে চারশো দ্বারা ভাগ করলে বাক্সে শূন্য হবে অর্থাৎ চারশো দ্বারা ভাগ যাবে সেক্ষেত্রেও লিপিয়ার হবে অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে ইফের এই স্টেটমেন্টের মধ্যে হয় এতটুকু পুরোটা সত্যি হবে তাহলে লিপিয়ার অন্যথায় এটা এটা না হয়েও যদি এই চারশো দ্বারা ভাগ যায় অর্থাৎ বাক্সে শূন্য হয় তবেও লিপিয়ার আর যদি এটি অথবা এটি এই দুইটি অংশের কোনোটাই যদি সত্যি না হয় তখন এলস ইফ ইফ তখন এই প্রিন্টএফ রান না করে এলসের মাধ্যমে এই প্রিন্টএফ অর্থাৎ সেকেন্ড প্রিন্টএফটা রান করবে এলস মানে অন্যথায় তাহলে ইফ মানে যদি যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে প্রথম প্রিন্টএফ আর যদি এই কন্ডিশনটা সত্যি না হয় তাহলে এলসের মাধ্যমে অন্যথায় দ্বিতীয় প্রিন্টএফ রান করবে তাহলে আমরা
লিপিয়ার নির্ণয়ের যে শর্ত সেটা জানি, হয় সালটি চার দ্বারা ভাগ যেতে হবে এবং একশো দ্বারা ভাগ যেতে পারবে না, যেহেতু এখানে অ্যান্ড সিম্বল আছে, এটা হচ্ছে এবং, একই অন্যথায় অথবা অথবা সালটা চার দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লিপিয়ার, অন্যথায় নট লিপিয়ার। তাহলে আমরা এটাকে একটু রান করে আসি। আমি একটা নতুন সোর্স ফাইল নিলাম, সেখানে কোডগুলো পেস্ট করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করব। এটাকে আমি p2.c নাম দিলাম, প্রোগ্রাম টু। এটাকে আমরা এখন অনুবাদ করার জন্য কম্পাইলে ক্লিক করলাম। আমরা কোনো ভুল দেখছি না, জিরো ওয়ার্নিং, জিরো এরর। এখন আমি রান করব। এন্টার এ ইয়ার, একটা সাল ইনপুট করতে বলতেছে। আমি যদি 2020 সাল ইনপুট করি তাহলে সেটাকে আমরা লিপিয়ার দেখতে পাই। 2020 ইজ এ লিপিয়ার। আর যদি আমি এটাকে আবার রান করে 2021 সাল যদি ইনপুট করি, 2021, তাহলে এটা নট লিপিয়ার হওয়ার কথা। 2021 2021 সাল ইজ নট এ লিপিয়ার। তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রাম দেখলাম। পাশাপাশি আমি পূর্বের প্রোগ্রামটাকেও চাইলে কি এখানে এই ইফের বদলে পূর্বের প্রোগ্রামটা যেটাকে আমরা ধনাত্মক ঋণাত্মকের জন্য করেছিলাম, চাইলে আমরা কি এই ইফের বদলে আমরা এই শর্তটা ব্যবহার না করে ইফ দিয়ে ইফের মাধ্যমে শর্তটা ব্যবহার না করে তাহলে আমরা এলস লিখলেও পারতাম। ই এলস, এলস অর্থাৎ ইফ যদি যে সংখ্যাটা ইনপুট করে সেটা যদি শূন্য বা শূন্যের চেয়ে বড় হয় তাহলে পজিটিভ, অন্যথায় নেগেটিভ। এটাও করা যায়। এক্সিকিউট মেনুতে কম্পাইল ক্লিক করে অনুবাদ করলাম। এখন আমরা এটাকে রান করব। হ্যাঁ, এখন আমি প্রথমে 6 ইনপুট করলাম, গিভেন নাম্বার ইজ পজিটিভ। আর এটাকে যদি আমি আবার রান দেই, আর এখন আমি -8 দিলাম, গিভেন নাম্বার ইজ নেগেটিভ। তাহলে আমরা ইফ এবং ইফ ইফ এবং ইফ এলসের ব্যবহার দেখলাম। এখন আমরা 3 নম্বর প্রোগ্রাম, এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম দেখবো। সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। ইতিপূর্বে আমরা ইফ অথবা ইফ এলস প্রোগ্রামে দেখেছি যদি কন্ডিশান একটা থাকে, অর্থাৎ যদি আমরা একটা কন্ডিশান রান করি, অর্থাৎ একটা শর্ত সাপেক্ষে প্রোগ্রাম যদি আউটপুট পেতে চাই, তখন সেক্ষেত্রে আমরা ইফ অথবা ইফ এলস ব্যবহার করেছি। শর্ত যদি সত্যি হয় তাহলে একটা আউটপুট দিল, সত্যি না হলে এলসের মাধ্যমে ভিন্ন একটা আউটপুট দিল, কিন্তু সেখানে শর্ত হবে একটি। কিন্তু যদি আমাদের একাধিক শর্ত, কোনো একটি প্রোগ্রাম যদি আমাদের একাধিক শর্ত ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা একাধিক শর্ত সেট করার জন্য বা ইনপুট করার জন্য আমরা এলস ইফ স্টেটমেন্টকে ব্যবহার করব। সেটি ইফ এলসের মাঝখানে, অর্থাৎ ইফ এলসের মধ্যখানে আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। শুরুতে ইফ আমরা কন্ডিশন সেট করব, তারপর পরবর্তী কন্ডিশনটা এলস ইফের মধ্যে সেট করব। এভাবে যদি আরও কন্ডিশন থাকে তাহলে আরও এলস ইফ আসবে, এবং সবার শেষে আমরা এলস স্টেটমেন্টটি ব্যবহার করব। অর্থাৎ শুরুতে ইফের এখানে একটা স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ শুরুতে ইফের সাথে একটা কন্ডিশন থাকবে, সেটি সত্যি হলে প্রথম প্রিন্টএফ, এটি যদি সত্যি না হয় তাহলে এলস ইফের মাধ্যমে দ্বিতীয় কন্ডিশনে যাবে, সেটি সত্যি হলে এই প্রিন্টএফ, সেটি যদি সত্যি না হয় অন্যথায় বাকি যেটা থাকে সেটাকে আমরা এলসের মাধ্যমে রান করব। অর্থাৎ কোনোটাই যখন কোনো কন্ডিশনই যখন কী হবে না, ট্রু হবে না, তখন আমরা এলসের মাধ্যমে এই লাস্ট স্টেটমেন্টটা রান করব। মনে রাখতে হবে এলসের, এলসের সাথে কোনো কন্ডিশন থাকে না, এলস মানে অন্যথায়। সর্বশেষ যেই আউটপুটটা আমরা দেখতে চাই, কোনো কন্ডিশনই যখন ম্যাচ করবে না, তখন আমরা এলসের মাধ্যমে লাস্ট স্টেটমেন্টটা রান করব। তো এখন আমি এলস ইফের ব্যবহার দেখব। তো এখানে আমরা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম দেখতেছি। যথারীতি হেডার ফাইল লিঙ্ক করলাম মেইন ফাংশন। এখানে 3টা সংখ্যা ইনপুট করার জন্য আমরা 3টি সংখ্যা এ বি সি চলকে ডিক্লেয়ার করলাম ইন্টিজার ডাটা টাইপে। তারপর এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এ বি সি এর ভ্যালু বা মান ইনপুট করো। স্ক্যানফের সাহায্যে আমরা 3টা ডাটা একসাথে ইনপুট দিতে পারি। 3টা ডাটা ফরম্যাট, পার্সেন্ট সাইন ডি, পার্সেন্ট সাইন ডি, পার্সেন্ট সাইন ডি, এটা ডাবল কোটেশনে থাকবে। তারপর আমরা অ্যাড্রেস অপারেটর এ, প্রথম ভ্যালুটা এ, দ্বিতীয় ভ্যালুটা বি, তৃতীয় ভ্যালুটা সি তে ইনপুট করব। এইবার ইফ কন্ডিশন দিয়ে শুরু করব। যদি এবিসি সংখ্যা 3টির মধ্য থেকে এ কে যদি বড় হয়, এ যদি বড় হয় তাহলে এ কে বি থেকে বড় হতে হবে এবং একই সাথে এ কে সি থেকে বড় হতে হবে। সেই জন্য এখানে লেখা হয়েছে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। যদি এটি সত্যি হয়
a যদি একই সাথে a b থেকে এবং একই সাথে c থেকে বড় হয় এই যে মাঝখানে এটা এটা হচ্ছে কি লজিক্যাল অপারেটর এটা লজিক্যাল এন্ড তাহলে যে প্রিন্টএফ রান করবে সেটি হচ্ছে এটি দা লার্জেস্ট নাম্বার ইজ এখানে ডাটা আসবে এই চলক থেকে যদি এই ইফ কন্ডিশন সত্যি না হয় তাহলে এলস ইফ অন্যথায় যদি তখন আমরা b কে যদি টার্গেট করি b বড় হয় তাহলে b কে a থেকে বড় হতে হবে এবং b কে c থেকে বড় হতে হবে যদি এই কন্ডিশন কি হয় ম্যাচ হয় বা ট্রু হয় তখন এলস ইফ এই প্রিন্টএফ কে রান করবে দা লার্জেস্ট নাম্বার ইজ এখানে ভ্যালু আসবে b থেকে আর যদি প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন কোনোটাই যদি ম্যাচ না হয় তখন আমরা ধরে নিব বাকি যে সংখ্যাটি থাকে অর্থাৎ c হবে সবচেয়ে বড় সংখ্যা তখন আমরা এলস এর মাধ্যমে যে প্রিন্টএফ কে রান করব সেটি হচ্ছে দা লার্জেস্ট নাম্বার ইজ এখানে c থেকে ভ্যালুটা আসবে যেখানে ভ্যালু আসবে সেখানে আমরা ডাটা ফরম্যাটটা লিখে তারপর চলকের নামটা লিখব এভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে পারি একইভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে লেস গ্রেটার দেন জায়গায় আমরা লেস দেন চিহ্নগুলো ব্যবহার করি তাহলে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে পারব এই প্রোগ্রামের সাহায্যে এই এলস ইফ স্টেটমেন্টের সাহায্যে আমরা আরও অনেক বেশি কন্ডিশন ইনক্লুড করতে পারি যেমন সেক্ষেত্রে আমরা কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা বিষয়ে প্রাপ্ত নাম্বার ইনপুট করে সেটার ল্যাটার গ্রেড বা গেট পয়েন্টগুলো বের করতে পারি কারণ ল্যাটার গ্রেড বা গেট পয়েন্টের ক্ষেত্রে একাধিক কন্ডিশন থাকে যেমন 80 বা তার উপরে এ প্লাস তারপরে হচ্ছে এ এ মাইনাস এভাবে অনেকগুলো কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি তো আমি এই তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি আমরা এখন রান করে দেখব আমি এখানে একটা নতুন করে সোর্স ফাইল নিলাম তারপর সেখানে সেই কোডগুলো পেস্ট করলাম বা এডিট করলাম এখন আমি এটাকে সেভ দিচ্ছি এটাকে আমরা নাম দিব p3 তিন নাম্বার প্রোগ্রাম ডট সি দিয়ে আমি ডেস্কটপে এটাকে সেভ করতেছি সেভ করলাম এখন আমি এটাকে কম্পাইল করব আমরা কম্পাইল করলাম কোনো ভুল নেই তো এখন আমি এটাকে রান করব রান দিলাম এখানে তিনটি সংখ্যা ইনপুট করব একটি দিলাম 7 স্পেস তারপর একটি দিলাম 5 স্পেস তারপরটা দিলাম 9 এখন আমি এন্টার দিব এই তিনটার মধ্যে আমরা জানি 9 সবচেয়ে বড় দা লার্জেস্ট নাম্বার ইজ 9 দা লার্জেস্ট নাম্বার ইজ 9 তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9 শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝলাম কিভাবে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা কিভাবে ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করব মূল কথা হচ্ছে এলস ইফ স্টেটমেন্টটা ইফ এলস এর মাঝখানে ব্যবহৃত হবে এভাবে যদি আমাদের শর্ত আরও থাকে তাহলে আমরা আরও এলস ইফ স্টেটমেন্ট এখানে ব্যবহার করতে পারি আমরা এখন চতুর্থ প্রোগ্রাম পরবর্তী প্রোগ্রাম চতুর্থ প্রোগ্রাম নিয়ে আসছি সেটা হচ্ছে একাধিক এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটা বিষয়ের প্রাপ্ত নম্বর হতে গ্রেড পয়েন্ট বের করব তো এটা একটু খেয়াল করি যথাযথ আমরা লিঙ্ক সেকশানে হেডার ফাইল লিঙ্ক করলাম তারপর মেইন ফাংশন এরপর একটা চলক অ্যাসাইন করলাম বা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে মার্কস ইন্টিজার ডাটা টাইপে প্রিন্টএফের মাধ্যমে এন্টার ইউর অবটেইন মার্কস এখানে আউটপুটে শো করালাম শো করব আমরা দেখতে চাই আমরা এন্টার ইউর অবটেইন মার্কস এই লাইনটা আউটপুটে দেখতে চাই তারপরে আমরা যে মানটা ইনপুট করব সেটা মার্কস ভেরিয়েবলের মাধ্যমে মেমোরিতে জমা হবে তারপর আমরা ইফ দিয়ে শুরু করব ইফ মার্কস ইজ গ্রেটার দেন জিরো আর ইকুয়াল জিরো অ্যান্ড মার্কস লেস দেন আর ইকুয়াল 100 যদি আমি যে মানটা ইনপুট করি সেই মার্কস ভেরিয়েবলের মানটা যদি শূন্য বা শূন্যের চেয়ে বড় হয় এবং 100 বা 100 চেয়ে ছোট হয় তবেই এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তবে এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এখানে তোমরা একটু খেয়াল করো এখানে অর্থাৎ যদি এই কন্ডিশনটা সত্যি হয় ইফের তবে এখান থেকে এই পর্যন্ত প্রোগ্রাম ঠিক এই পর্যন্ত এখানে যা স্টেটমেন্ট আছে যা আমরা নতুন করে ইফ এলস ইফ ব্যবহার করছি সেগুলো রান করবে আর যদি এই প্রথম ইফের অর্থাৎ এই প্রথম ইফের যে কোনো একটা কন্ডিশন অর্থাৎ হয় এটা অথবা উভয়টা যদি ম্যাচ না করে তখন এই ইফ এলসের মাধ্যমে এই যে এখানে এলসের মাধ্যমে এই প্রিন্টএফটাকে রান করবে রং ইনপুট এন্টার অ্যাগেন কারণ আমরা জানি কোনো সাবজেক্টের প্রাপ্ত মার্কস জিরো থেকে হান্ড্রেডের মধ্যে হতে হবে যদি এর জিরো থেকে ছোট হয় অথবা 100 চেয়ে বড় হয় তাহলে আমরা সেটার কোনো গ্রেড পয়েন্ট পাবো না সেক্ষেত্রে আমি প্রথমে যে কোনো ধরনের রং ইনপুটের জন্য যেন কোনো আউটপুট না আসে সেটার জন্য আমরা একটা যেন ওয়ার্নিং মেসেজ পাই সেজন্য আমরা এই প্রথমে এখানে ইফ কন্ডিশনে এই রেঞ্জটি আমরা সেট করছি যদি এই ইফ কন্ডিশনে এইটা যদি ম্যাচ না করে আমাদের ইনপুটের সাথে
তবে ইফ কি করবে এই এলসের মাধ্যমে এই প্রিন্টএফটাকে রান করবে কারণ আমরা জানি ইফ এর কন্ডিশন সত্যি হলে সে একটা স্টেটমেন্ট রান করে সত্যি না হলে সে ভিন্ন একটা স্টেটমেন্ট রান করে এলসের মাধ্যমে তাহলে ইফ এর কন্ডিশন যদি সত্যি হয় তখন সে ইফ এর যেই ব্র্যাকেট এখানে শুরু করে এখানে শেষ করছি তাহলে এর মধ্যবর্তী যত রকম স্টেটমেন্ট আছে সেগুলো সে রান করবে আর যদি ইফ এর এই কন্ডিশনটা সত্যি না হয় ম্যাচ না করে তাহলে সে এলসের মাধ্যমে এই প্রিন্টএফ রান করবে তখন কি রান করবে যে রং ইনপুট এন্টার এগেইন আর যদি জিরো থেকে হান্ড্রেডের মধ্যে ইনপুট হয় তাহলে ইফ এখান থেকে আবার স্টেটমেন্ট এক্সিকিউট করা শুরু করবে তখন যেই মার্কসটা আমরা ইনপুট করলাম সেই মার্কসটা যদি 80 বা তার চেয়ে বেশি হয় 80 বা তার চেয়ে বেশি হয় তখন সে এই প্রিন্টএফ রান করবে যে ইউর গ্রেড ইজ এ প্লাস আর সেটা যদি 80 বা 80-র চেয়ে না বড় না হয় যদি তার চেয়ে যদি ছোট হয় তখন এলসিফ এর মাধ্যমে এই স্টেটমেন্টটা দেখবে এই কন্ডিশনটা দেখবে যে এলসিফ মার্কস ওটা যদি 70 বা 70-র চেয়ে বড় হয় তখন সে এ প্রিন্টএফ ইউর গ্রেড ইজ এ এই প্রিন্টএফ রান করবে এভাবে প্রতিটা এলসিফ এর মাধ্যমে কন্ডিশনগুলো টেস্ট করবে অর্থাৎ আমি যে সংখ্যাটা ইনপুট করব বা যে ভ্যালুটা ইনপুট করবো সেটা মার্কস ভ্যারিয়েবলের মধ্যে জমা হবে তারপর মার্কস ভ্যারিয়েবল থেকে সেই ভ্যালুগুলো ইফ এলসিফ এলসিফ এভাবে অনেকগুলো কন্ডিশন দেওয়া হয়েছে প্রত্যেকটা কন্ডিশনে যেটার সাথে ম্যাচ করে সেইটার প্রিন্টএফ রান করবে অর্থাৎ ইফ হোক অথবা এলসিফ হোক যেই কন্ডিশনটা ম্যাচ করে সেই কন্ডিশনের সেই স্টেটমেন্টের সাথে যে প্রিন্টএফ আছে সেটা রান করবে আর বাকিগুলো রান করার সুযোগ নেই কারণ যে কোনো একটার সাথে ম্যাচ হবে সবগুলোর সাথে কন্ডিশন ম্যাচ হওয়ার কোনো সুযোগ নেই আর যদি এখানে কোনো কন্ডিশনের সাথে ম্যাচ না করে ইফ থেকে শুরু করে এলসিফ এলসিফ কোনো স্টেটমেন্টের সাথে যদি কোনো কন্ডিশনের সাথে যদি আমার ইনপুটটা ম্যাচ না করে তখন এলসের মাধ্যমে এ এলসের মাধ্যমে এই প্রিন্টএফ রান করবে ইউর গ্রেড ইজ এফ আমরা তাহলে বুঝলাম যে এটাকে আমরা নেস্টেড ইফ বলতে পারি অর্থাৎ একটা ইফের মধ্যে আরও একাধিক আমরা ইফ এলসিফ কী করলাম সেট করলাম একটা ইফের অধীনে আমরা আরও অনেকগুলো ইফ এলসিফ রাখলাম এটাকে বলে নেস্টেড ইফ তো আমরা সহজে কীভাবে একটা সাবজেক্টের বা বিষয়ের প্রাপ্ত নম্বর হতে গেট পয়েন্ট নির্ধারণ করতে পারি সেটা দেখলাম এবং সেটা আমরা এলসিফ ব্যবহার করতে পারি একাধিক শর্ত থাকলে আমরা একাধিক এলসিফ ব্যবহার করতে পারি এবং একই সাথে ইফ এলসিফকে আমরা আবারও ইফ এলসের মাঝখানে রেখে নেস্টেড ইফ এর মাধ্যমে প্রোগ্রাম দেখলাম তো আশা করি তোমরা বুঝলে আর যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি আবার বারবার দেখো আশা করি বুঝতে পারবে আমি এখন তোমাদের এই প্রোগ্রামটি রান করে দেখাচ্ছি আমরা প্রোগ্রামের কোডটিকে এখানে লিখলাম এখন সেটিকে কম্পাইল করব কম্পাইল করলাম তারপর এটিকে রান দিচ্ছি রান করলাম এরপর আমরা একটু এখানে খেয়াল করি যে এন্টার ইউর অবটেইন মার্কস আমি যদি 120 ইনপুট করি যেহেতু এটার কোনো গ্রেডিং পয়েন্ট পাওয়া যাবে না আমি দেখি এন্টার রং ইনপুট এন্টার এগেইন আবার একইভাবে আমি যদি যদি আমরা মাইনাসের কোনো মান ইনপুট করি যে 10 দিলাম -10 তাহলে রং ইনপুট এন্টার এগেইন তাহলে আমরা দেখতেছি 100 এর উপরে অথবা 0 এর নিচে যদি কোনো সংখ্যা ইনপুট করি তাহলে সেটির কোনো আউটপুট দেখাচ্ছে না বরং রং ইনপুট এবং এন্টার এগেইন যেটি আমি এখানে এই যে এই ইফ এর কন্ডিশনের মাধ্যমে আমি সেট করে রাখছি যদি এটি সত্যি হয় তবেই সে গ্রেডিং পয়েন্টের জন্য এই কন্ডিশনগুলো টেস্ট করবে আর যদি এটা সত্যি না হয় সে এলসের মাধ্যমে এ এলসের মাধ্যমে রং ইনপুট এন্টার এগেইনটি আসবে এখন প্রোগ্রামটাকে আবার রান করি এবার আমি 85 ইনপুট করি তাহলে কি হবে যে ইউর গ্রেড ইজ এ প্লাস কিভাবে আমি আরেকবার রান করে দেখাই যদি আমি এখানে 40 ইনপুট করি তাহলে আমরা আউটপুট পাবো যে ইউর গ্রেড ইজ সি একইভাবে যদি আমি আরেকবার রান করি যদি আমি দেখি 20 ইনপুট করি তাহলে কি হবে ইউর গ্রেড ইজ এফ তাহলে আমরা সহজে বুঝলাম যে কিভাবে একাধিক এলসিফ ব্যবহার করে একটি সাবজেক্টের প্রাপ্ত মার্কের লেটার গ্রেড নির্ণয় করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের জন্য এই মুহূর্তে একটি হোমওয়ার্ক থাকবে সেটি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি পূর্ণ সংখ্যা জোড় বা বেজোড় কিনা তা নির্ধারণের প্রোগ্রাম তোমরা আমার এই ভিডিওটি বারবার দেখে প্র্যাকটিস করে সেটার আলোকে তোমরা এই প্রোগ্রামটি করবে এটার জন্য যে গাণিতিক স্টেটমেন্টটির প্রয়োজন হতে পারে সেটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি যদি চলক হিসেবে এক্স ধরি অর্থাৎ এক্স এর মান যদি আমরা ইনপুট করি সেই এক্স এর মানটা জোড় হবে না বেজোড় হবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এক্সকে বি দ্বারা ভাগ করে এটা বাক্সের সিম্বল বাক্সের যদি শূন্য হয় পার্সেন্ট সাইন চিহ্নটা হচ্ছে বাক্সের যদি এক্সকে আমরা 2 দ্বারা ভাগ করে বাক্সের যদি শূন্য পাই তবে
যে প্রিন্টএফটা আমরা রান করাবো সেটা হচ্ছে অ্যাক্সিস ইগান নাম্বার আর অন্যথায়, অর্থাৎ এলস এর মাধ্যমে যে প্রিন্টএফ রান করবো সেখানে আমরা লিখে রাখবো অ্যাক্সিস অড নাম্বার। তাহলে তোমরা এখনই এই সমস্যাটির জন্য একটি প্রোগ্রাম লিখে ফেলো এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরও কয়েকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, নতুন নতুন স্টেটমেন্ট নিয়ে আসবো, বিশেষ করে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।